নমস্কার, আমি গৌরব গোবিন্দ বিশ্বাস, মেডিকেল টেকনোলজিস্ট। এখন দেখাবো কিভাবে অ্যামাইলেজ টেস্ট রান করতে হয়। অ্যামাইলেজ টেস্ট রান করার আগে অ্যামাইলেজ সম্পর্কে আমরা কিছু তথ্য জেনে নেব। প্যানক্রিস আক্রান্ত হওয়ার 3 থেকে 6 ঘন্টার মধ্যে রক্তে অ্যামাইলেজ বৃদ্ধি পেতে শুরু করে এবং 24 ঘন্টা পর্যন্ত বৃদ্ধি পেতে থাকে। 2 থেকে 3 দিনের মধ্যে রক্তে অ্যামাইলেজ এর পরিমাণ স্বাভাবিক হয়ে যায়। প্যানক্রিয়াস আক্রান্ত হওয়ার 7 থেকে 10 দিন পর্যন্ত ইউরিন অ্যামাইলেজ বেশি পাওয়া যায়। 7 থেকে 10 দিন পর ইউরিন অ্যামাইলেজ স্বাভাবিক মাত্রায় চলে আসে। যেসব কারণে রক্তে অ্যামাইলেজ বৃদ্ধি পায়: অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস, প্রেগনেন্সি, ডায়াবেটিক, কিটোঅ্যাসিডোসিস, মাম্পস। যেসব কারণে রক্তে অ্যামাইলেজের পরিমাণ কম থাকে: হেপাটাইটিস, লিভার সিরোসিস, প্যানক্রিয়াটিক ক্যান্সার। হেমোলাইসিস, ব্লাড থেকে অ্যামাইলেজ টেস্ট করা উচিত না, এতে সঠিক রেজাল্ট পাওয়া যায় না। এখন আমি আপনাদেরকে সেমি অটো বায়োকেমিস্ট্রি মেশিনে কাইনেটিক মেথডে কিভাবে সিরাম অ্যামাইলেজ টেস্ট রান দিতে হয় এটা মেশিন প্রোগ্রামে ঢুকবো। আমি মেশিন ওয়াশ করে নিব। ১ ml অ্যামাইলেজ রিয়েজেন্টের ভিতর 10 μl স্যাম্পল দিয়ে দেবো, দিয়ে মিক্সড করে সাথে সাথে মেশিনে রান দিয়ে দেবো। দুই মিনিট পর আমি রেজাল্ট পেয়ে যাব। আপনারা অ্যামাইলেজের গ্রাফ দেখতে পাচ্ছেন, গ্রাফ বন্ধুরা, আমার অ্যামাইলেজের রেজাল্ট আসছে 2744। আমি অটো স্কেলে দেখব, আমার কার্ভ স্টেট আছে। আমি মোর অপশনে যাব, আমি প্রিন্ট দেব গ্রাফ। তো বন্ধুরা, আমি পরবর্তী ভিডিওতে ইউরিন অ্যামাইলেজ কিভাবে করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। যদি এই ভিডিওটি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।